ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অ্যামাজন থেকে একটা কুরিয়ার এসেছে, একটা বক্স এসেছে। তো বক্সের ভিতর কি এসেছে খুলে দেখব, ঠিক আছে? এটা একটা আনবক্সিং করার জন্য এসেছে, দেখছি আমরা বক্সটা খুলে কি আছে এর ভিতরে। তো বক্সটা খুললাম, বক্সের ভিতরে আরেকটা বক্স। বাও, বক্সের ভিতরে বক্স, খাজানা কি? তো এটা সরিয়ে দিলাম। তো এটা কী জিনিস হতে পারে এখন আমরা খুলে দেখব। খুব সুন্দর একটা প্যাকেট রয়েছে দেখুন, একবারে স্যুটকেস। এটা টয়েস কোনো কিছু নাকি জানি না। তো এটা চেনটা খুলে দেখবো। চেনটা খোলার পরে বাও, একটা ড্রোন এসেছে। এটা ড্রোনের রিমোট, বা খুব সুন্দর একটা কোয়ালিটি রিমোট পেয়েছি হাতে ড্রোনের। তার রিমোটটাকে আমরা সেট করে নিই, এটাকে আনবক্সিং করব। বা রিমোটটা খুব সুন্দর। তারপরে ড্রোনটাকেও দেখবো একবার সেট করা আছে। এখানে বাকি জিনিসগুলো ইউজ না করলে হবে। ড্রোনটাকে আমরা উঠিয়ে নিলাম। একটি ফোল্ডিং সিস্টেম মতন থাকে। তা সবার আগে আমরা ড্রোনের সুইচটা এদিকে আর ক্যামেরাটা এদিকে। যদিও ক্যামেরা কোয়ালিটি খুব একদম লো, হ্যাঁ এমনি দেওয়া হয়েছে। এটাকে সেট করলাম, ফোল্ডিংভাবে করা আছে। তা আস্তে আস্তে খুলবো, আমরা হড়বড়ি করবো না, ভেঙে যেতে পারে। এটি একদম 2000-এর মধ্যে কিনতে পারেন, বাচ্চারা উড়াবে। তবে বড় সড়ো মার দরকার, নাহলে গাছে কোথাও ফেঁসে যেতে পারে। তা আমরা কীভাবে চালু করবো? তা আমরা এটাকে সুইচ অন করলাম, অন হয়ে যা। বাও, দেখতে পাচ্ছেন আপনি কত লাইট। এখানে এবার ড্রোনটাকে উড়াবো। ড্রোনটাকে আমরা সুইচটা, ড্রোনের রিমোটটাকে অন করব। এটা হচ্ছে অন অফ, দেখুন সাউন্ড হলো, লাইট জ্বলছে। এটাকে এখন টেক অফ করব। টেক অফ করার জন্য এটা হচ্ছে উপর নিচ, উপর নিচ করলে টেক অফ হয়ে যায়। আর এটা বাঁ পাশে ডান পাশে করার জন্য, ঠিক আছে? তা আমরা একবার টেক অফ কীভাবে করবো, একবার উপরে করলাম, নিচে করলাম, ইশারা দিল ড্রোন, দেখুন থেমে গেল, মানে আমি ফ্লাইয়ের জন্য রেডি। তাই এবার উড়াবো, উপরে একবার করব, নিচে করব। উপরে করলাম, দেখুন রেডি। আরেকবার যদি উপরে করি তাহলে উপরে উঠবে, আর যদি একবার নিচে করি তাহলে বন্ধ হয়ে গেলো। এবার আবার দেখুন, উপরে করলে উড়বে, আবার নিচে করলে বন্ধ হয়ে যায়। তা খুব সুন্দর ড্রোন। এটাকে বন্ধ করবো, এভাবে সুইচটা অফ করলাম, এটাকে আমরা অফ করে দিলাম। এটার ব্যাটারি দেখুন এখানে আছে, তিনটা রিমোট, 10 টাকা দামের ব্যাটারি। আর এবার এটার ব্যাটারি দেখবো, এটার ব্যাটারি আমরা এইভাবে খুলবো, ঠিক আছে? ক্যামেরা খোলার দরকার, এখানে কোনো কাজ নেই, এসডি কার্ডও সাপোর্ট হয় না। 2000-এর মধ্যে কী হবে আর? দেখুন একটা ব্যাটারি হালকা পাতলা। এটাকে চার্জ দিতে পারেন এদিকটায়, এদিকটা চার্জ দিতে পারবেন, ঠিক আছে? তো চার্জ দিলে পরে গ্রিন কালার, রেড কালার চার্জ হবে। তা দেখতে পাচ্ছেন চার্জে বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে রেড কালার দেখা যাচ্ছে। তো রেড কালার লাইট জ্বলছে, যখন এটা সবুজ কালার হয়ে যাবে তখন চার্জ ফুল হবে। আমরা এটাকে 1 ঘন্টা বা 40 মিনিট পর্যন্ত চার্জ দেবো, ঠিক আছে? আর 10 মিনিট পর্যন্ত ড্রোন উড়বে, 10 মিনিটের বেশি উড়ে না। তা এই ছিল ড্রোন, দেখতে পাচ্ছেন ড্রোনের পোস্টমর্টম করে ফেলেছি খুলে টুলে। তা ভিডিওটা এই পর্যন্ত, কেনার জন্য নিচে লিঙ্কে ক্লিক করুন আর আপনার বাচ্চাকে কিনে দেন, খুব খুশি হবে। তবে একটা বড় সড়ো মাঠ দরকার, বড় মাঠ না হলে পরে গাছে বেজে যাবে বা কোথা থেকে কোথাও হয়ে যাবে, আউট অফ কন্ট্রোল হয়ে যায় বেশিরভাগই সময়ে। মোটামুটি অনেক বড় মাঠ দরকার, ফুটবল খেলার মতন বড় সড়ো মাঠ। এটা উপরে উঠবে, আবার উপরে করবেন, আবার নিচে করবেন, স্টার্ট হয়ে যাবে। উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে, এটা বায়ে ডাইনে। যদিও এটা মানে ইন্ডিয়ান না, হ্যাঁ কিছুটা উপরে উঠবে 10 মিনিট পর্যন্ত। অত কন্ট্রোল হয় না সত্যিকারের ড্রোনের মতন না, খালি উপরে উঠবে জাস্ট 10-15 মিনিট, বাচ্চা একটু আনন্দ নিবে, ব্যাস। তবে এটা কোনো ফ্ল্যাটে চালানো যাবে না, কারণ ভেঙে যাবে, পাখাগুলো লেগে যেতে পারে, কন্ট্রোলই হয় না, এরই মধ্যে কন্ট্রোল করা যায় না। কমে দামের ড্রোন তো, বাই বাই।